হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে 21শে জুলাই, তো সেই কারণেই এখন 9:45 আর আমি একদম ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ গতকাল থেকে আমি বুঝে গেছি রাস্তার কী অবস্থা। কালকে যখন আমি অফিসে যাচ্ছি কত অটো ফাঁকা চলে যাচ্ছে কিন্তু কেউ যাচ্ছে না, দুদিকে এরকম পতাকা ফতাকা লাগানো, যাই হোক দলীয় পতাকা। তো সেই কারণে আমি ভাবলাম যে ওদের নিশ্চয়ই আজকে থেকে প্ল্যান প্রোগ্রাম রয়েছে, সো সেটা তো আজকে আরও দ্বিগুণ ত্রিগুণ হারে মানে থাকবে, সেটাই স্বাভাবিক। অলরেডি আমরা শুনতে পেয়ে গেছি যে সকাল থেকেই নাকি তারা ওখানে থাকবে, একজনের সাথে মানে একজন অটোদাতার সাথে ফোনে কথা হলো, তিনি জানালেন। তো যাই হোক, ওই জন্য আমি ঝটপট করে উঠে রেডি হয়ে গিয়েছি আর ইয়ে করলাম, দিদিও আজকে একটু দেরি করেই এসছে, তো সেই কারণে বললাম যে তুমি যা খুশি যা ইচ্ছে করো, তুমি খালি আমার টিফিনটা তৈরি করে দাও, কালকের একটুখানি ডালিয়া ফালিয়া রয়েছে আমি সেগুলো খেয়ে চলে যাবো, আমার তাতে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। এখন আমি টিফিন টিফিনও গুছিয়ে নিয়েছি, আমার খাওয়া দাওয়াও ডান, আমি এখন বেরিয়ে যাবো। আমি ভেবেছিলাম যে 9টার একটু আগে বেরোবো, কিন্তু যাই হোক সব কিছু করতে করতে 9টাই বেজে গেলো, তো যাই হোক একদম 9টাই বাজে, খুব একটু দেরি হয়নি আর আশা করি কিছু না কিছু একটা পেয়ে যাবো। আমি বললাম না কালকে মানে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, কী হয়েছে কালকে আমি একটাও টোটো পাচ্ছিলাম না, শেষে মানে ওখানে এত লাইন হয়ে গিয়েছিলো, শেষে আমি একজন ভদ্রমহিলার সঙ্গে মানে ভাগাভাগি করে আমরা একটা রিক্সা ভাড়া করে তারপর আমরা পৌঁছেছি। তো যাই হোক আজকেও হয়তো সেরকমই কিছু হবে, কী হবে আজকে সিনারিওটা আমি একদমই বুঝতে পারছি না, তো দেখি যাই কি হয়। অনিমেশকেও বললাম খুব বেশি দেরি করিস না, তাড়াতাড়ি বেরিয়ে যা তুইও। আসলে আজকে ছোটো বাবু আর রীতা পিসিয়া পিসিমানে আমরা বলেছি যে আজকে আমাদের বাড়িতে একটু রাত্রিবেলা ডিনার করো, তো কিছু প্ল্যানসও রয়েছে আর কিছু কিছু রান্নাবান্না রয়েছে, দিদি কিছুটা করে যাচ্ছে আর আমি হচ্ছে চিকেনের খানিকটা প্রিপারেশন করেই এসেছি, বাকিটা ফিরে করবো। অনিমেশও বলেছে রাত্রিবেলা কিছু বানাবে, তো যাই হোক এখন অনেক বকবক করলাম, এখন বেরোই পরে আবার কথা হবে। এটা দমদম শিথির বনের কাছে, পুরো বাসের মাথা ভর্তি ভর্তি দেখছি লোক যাচ্ছে, মানে কত লোক। তো 21শে জুলাই সকাল সকাল আমরা মানে সকালবেলা না, এখন প্রায় 12টার মতো বাজছে, আমরা একটু চা খেতে পেরেছিলাম অফিস থেকে নিচে, এসে এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ফেসে গেছি। আমি এখন চায়ের দোকানে মালিকের সঙ্গে দাঁড়িয়ে আছি, মালিক কোথায় গেছে বুঝতে পারছি, এটি চায়ের যেগুলো বাসন উনুন সব আছে, অত্যন্ত গরম লাগছে আমার পেটে, এই পাশে আমার একটা বন্ধু ও পেছনে বৃষ্টি পড়েছে কন্টিনিউয়াসলি, আর কত মানুষজন এখানে এসে জড়ো হয়েছে, এরা এখানে খাওয়া দাওয়া করছিলেন তো তারাও বৃষ্টির মধ্যে এখানে এসে ঢুকে পড়েছে চায়ের দোকানের মধ্যে। তো অফিস পত্র আমার শেষ আর অনিমেষ বলে ও অলরেডি বাড়ি পৌঁছে গিয়েছে, তো টুকটাক রান্নাবান্নাও শুরু করে দিয়েছে, তো এখন আমি যাব। এটা একটা ভালো গল্প আছে, আমি পরে বলছি। তো আজকে আমি একটু তাড়াতাড়ি অফিস থেকে এসে গেছি, আজকে সন্ধ্যাবেলা ছোটোবাবু আর বাবা মাকে আমাকে নিমন্ত্রণ করেছি, এমনি অল্প কিছু আয়োজন, এখানে আলু পোস্ত হবে, আলু ঝিঙে পোস্ত হবে, ঝিঙে আলু সকালে দিদি কেটে দিয়ে গেছে, আমি একটু পেঁয়াজ কুচি করলাম আর লঙ্কা আছে, এখানে কড়াই গরম করতে দিয়েছি আর এইখানে হচ্ছে ভাত, ভাত হচ্ছে এখনো ফোটেনি, দিয়ে অফিস থেকে বেরিয়েছে বললো আসছে, ততক্ষণ আমি অ্যাটলিস্ট ভাতটা আর বস্তুটা চাপিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হবে। তো ভাত আমার প্রায় ফুটেই এসেছে, ভাতের কাজ শেষ হয়ে এসছে, এখানে আলু ভাজা চলছে আলু বস্তের জন্য, এটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ ভাজা করে রাখা আছে যেটাকে বিরেস্তা বলে, চেষ্টা করেছি কতটা কী জানি না, আর এইখানে পাশে রাখা আছে ঝিঙে যেটা আমি আলু পোস্তের সঙ্গে দেবো, এই যে আলুর সঙ্গে দেবো আমি, আর আলু পোস্ত মানে পোস্ত বাটা হয়ে গেছে এখানে রাখা আছে পরে দিয়ে দেবো। তো বেশ খানিকক্ষণ হলো আমরা ফিরে চলে এসেছি, আমরা মানে আমি এখন ঢুকলাম, অনিমেষ তো আগে এসেছিলো আর এসে তো দেখছি ছেলে পুরো সুন্দর একদম আলু পোস্ত মানে আলু ঝিঙে পোস্ত বানাতে শুরু করে দিয়েছে, আর অনিমেষ এই আলু ঝিঙে পোস্তটা দুর্দান্ত বানায়। তো যাই হোক, তো কালকে আমি চিকেনের প্রিপারেশন খানিকটা করেই রেখেছিলাম, আজকে আমি বাকিটা বানাবো, তো এখন যাই গিয়ে আমি আগে ঝটপট করে সেই কাজকর্মগুলো শেষ করি, তারপর ওরা আসবে গল্প টল্প করে পরে আবার কথা হবে। তো ফাইনালি ছোটোবাবুরা চলে এসেছে, রীতা পিসি ছোটোবাবু সবাই চলে এসেছে আর এখানে হচ্ছে অনিমেষ বানাচ্ছে চা, লাল চা, লাল চা। তো এবার দেখাই আজকে আমাদের কী কী রান্না হয়েছে। এখানে অনিমেষ বানিয়েছে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, এটা দুর্দান্ত খেতে হয়েছে, আমি একটু টেস্ট করেছি, বাকিটা তো সবাই খেয়ে বলবে। আমি এখানে বানিয়েছি একটু মেথি চিকেন, এটাও লোকেই খেয়ে বলবে। আর এখানে আছে হচ্ছে মুগের ডাল, আর বেশি কিছু নেই, এটুকুই আমরা বানিয়েছি রাত্রেবেলা, বেশি মানে বেশি কিছু করতে চাইনি কারণ কে কীরকম কী করবে বুঝতে পারছিলাম না। তো অনিমেষ চাটা বানিয়ে নিয়ে যাক, আমি আচ্ছা চাইছি একটু বিস্কিটও দিস, হ্যাঁ ওই যে গার্লিক বাটার বিস্কিটটা দিস, আমি একটা গার্লিক বাটার বিস্কিট নিয়েছি, ওটা আমার তো একটু পছন্দ হয়নি, ওদের সবার পছন্দ হয়েছে, তো হচ্ছে একবার দিয়েই দেখি যদি ওদের ভালো লাগে। হচ্ছে গার্লিক বিস্কিট খেয়ে দেয়,
আমার মনে হয় যে এটা একটু লবণ হলে ভালো হতো, সামান্য। ভাল লাগছে? ভেরি গুড। ওকে দাও, আমি তো মনে Can you hear my voice? Coming through, coming through, coming through the noise. I'm floating through outer space. I'm lost and I can't find a way. Oh, all the lights going dark and my hopes destroyed. অনেকটা রাত হয়ে গিয়েছে, তো এবার খাওয়া দাওয়া করার পালা। তো এখানে রয়েছে ভাত, মুগের ডাল আর আলু ঝিঙে পোস্ত। আমরা তো খুবই এক লিটার উঠে বল। আর কড়াইতে কিছু নেই, কালকে দিদি আসলো, মানে ভাববে যে কি হয়েছে, হোয়াট ইজ দিস। তো ফাইনালি ওরা চলে ঠলে গেল, আমরা ওই মাত্র খেয়ে উঠলাম, এখন বাজে 11:05। তো ভালোই খেলাম। আর অনিমেষের যা আলু পোস্তের, সরি আলু ঝিঙে পোস্তের যা প্রশংসা, যে আসে ওর এই আলু ঝিঙে পোস্ত খায় নিয়ে প্রশংসা একদম ভরিয়ে দিয়ে চলে যায়, তারপর বাকি সব কিছু ওর সামনে একদম ফিকে হয়ে যায়। ছেলে হেভি বানিয়েছিল আলু পোস্তটা, কি ঝিঙে পড়ে গেল, তার কিছু বলার নেই, দুর্দান্ত হয়েছিল খেতে, খুবই সুন্দর হয়েছিল। যারা যারা এই ভিডিও দেখে খুব ভাবছেন যে বিশাল কিছু করে ফেলেছি আমি, তা কিন্তু নয়। একটি ইউটিউবে একটি খুবই প্রচলিত এবং খুবই পপুলার একটি চ্যানেল থেকে স্টেপ বাই স্টেপ রাজ চক্রবর্তী বলেন কপি করা একটি না। এবার এবার আমার বক্তব্য যে অনেকেই তো স্টেপ বাই স্টেপ ফলো করে, কিন্তু কখন কত পরিমাণে নুন দিতে হবে বা কত পরিমাণে কোনো মশলা দিতে হবে সেটা কিন্তু যে রান্না করছে একমাত্র সেই বোঝে। যতই বলুক যে এই এক চামচ দিতে হবে বা এক চামচ তারা দিচ্ছে মানে যে সেটা আমার টেস্টের সঙ্গে মিলবে তা তো নয়, সেটা কিন্তু নিজের একটা আইডিয়া থাকা। সেই আইডিয়াটা করতে গেলে ওকে 100 বার পোস্ত বানাতে হবে, আমি অলরেডি 150 বার করলাম। না না, ও খুবই ভালো আলু ঝিঙে পোস্ত বানিয়েছিল, বানায়। আর আরও একটা দারুণ মানে ঘটনা সবার সঙ্গে আমার শেয়ার করার রয়েছে, তো সেটা হলো যে আমার চ্যানেলে একটা যে ভিডিও রয়েছে যেটা হচ্ছে হোম ডেকোরের একটা ভিডিও, সেই ভিডিওটা কালকে 40,000 ভিউজ পার করেছে। আর আমি মানে কী বলবো, আই এম টু মাচ হ্যাপি, কারণ আমি কখনো এক্সপেক্টই করিনি আমার একটা ভিডিও 40,000 মানুষ দেখবে, তাও যেটা আমি মানে জাস্ট নিজের শখের জন্য বানিয়েছিলাম এবং সেটা এতজন মানুষ দেখেছে এবং প্রশংসা করেছে, আমি 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 মানে ভীষণ হ্যাপি। তো একটা বলা যেতেই পারে যে আমার একটা কী বলবো, স্বপ্ন সত্যি হলো, ড্রিম কামস ট্রু। তো আর হচ্ছে এই যে আজকে রীতা পিসিরা আসলো, তো আমাদের বাড়িতে এসে খেলো দেলো, মানে আমি আমি এটা তো ভীষণ খুশি, মানে আমি আগে কত ভাবতাম যে যখন আমার নিজের বাড়ি আবার যখন লোকজন আসবে আমার বাড়িতে, আমি তাদেরকে রান্না করে খাওয়াবো এবং অনিমেষ তাতে করে যোগ্য সঙ্গ দেয়, যাই হোক সব কিছু মিলিয়ে আজকে আমার অনেক 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 ইচ্ছে পূরণ হয়ে গেছে। তো আই এম সো হ্যাপি। যাই হোক, তো আজকে আমাদের ব্লগ এই পর্যন্তই, আবার আমাদের দেখাবে নেক্সট ব্লগে। আর যদি আমাদের ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবে।